নেবাতে হবে
কোথায় সেই সেনাপতি আমাকে কেন শরণ করেছেন যাহা প্রাণ শুনো সেনাপতি সমস্ত রাজ্যময় অশান্তি রেখা আগুন জ্বলে উঠেছে সেই সংবাদ কি তুমি রাখো কেন সেই অশান্তির আগুন জ্বলে উঠছে আর কারাই বা এই অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে জবাব দাও সারা রাজ্য ময় অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে এই জানুয়ারি গো কে কে বাবা আর কে বা ওনাকে বেঁধেছ কাল রাত্রে ওটা আকাশে করে পালাবার চেষ্টা করেছিল তখন পথের মধ্যে ধরা পড়ে যাই আপনি হুজুর আপনি ওর উপযুক্ত বিচার করুন বিচার আমি বিচারক আমি এর উপযুক্ত বিচার করব কোথায় পহরে এই ভারতকে চাবুকের পর চাবুক দিয়ে তার দেহটাকে দলের সাথে মিশিয়ে কিন্তু একদিন আদিল ডাকাতদের কাছে আমার
মা দয়া চেয়েছিল কিন্তু সে আদিল ডাকাত আমার মা কে দয়া করে কিন্তু আদিল ডাকাত আমার মা কে দয়া না করলেও আমি দয়া করব ওকে কে তুমি ভাই জাফর আলী খান আমি চলে যাচ্ছি তবে আমি আবারো বলে যাচ্ছি তাকে তুমি কঠিন শাস্তি দিবে এই হলো আমার আদেশ আমার কাজে বাধা দিবেন না আমি তোকে খানে দেব শয়তান আগে নিজের ভাবনা না ভাব কে তাকে খুন করবে যদি সাহস থাকে তাহলে তোর ওর গায়ে কোনো চাবুক না মেরে আমার গায়ে মার মিথ্যা কবর এই ভদ্র মহিলার খয়না ডাকাতি করেছি আমি আমি ডাকাতি চুরি করেছি ওই ভদ্র মহিলার গয়না আমি তোকে খুন করব খুন আমি তোকে করব এখন বলছি শীঘ্রই তুই এই স্থান ত্যাগ কর আমিও প্রস্তুত তোর মাথা জামিন তোর খাট থেকে আলাদা তোমার পিতার নাম কি কাশেম আলী কোন কাশেম আলী ভাই কোন কোন কাশেম আলী কথা বলছো তুমি ভাই বলো 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 কোন কাশেম আলী বলো গুলজার নগরের গুলজার বর্ষার বন্ধু তার নাম কাশেম আলী আচ্ছা ভাই গুলজার বর্ষার বন্ধু তোমার কি হয় তুমি 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 কি তাহলে সে হারিয়ে যাওয়ার সুবহ ভাই আজ কতদিন হলো তোকে ধারে ধারে খুঁজেছি খুঁজো আমি তোর সন্ধান পেলাম না ভাই রে ভাই সুমন তুই আমার ভাই আই তুই আমার ভাই
আমাদের সর্বখরা পিতা এক কোটি দারে দারে বিখ্যাত যার পিতা রাজ মুখ্যত তার পিতা আজ ধরে ধরে ঘুরে ভিক্ষা করছে ভাই তুই ফল এখন আমার পিতা কেমন আছে চোখের সামনে আমার মাকে খুন করেছিস তুই আমাকে ডাকাতি করেছিস আমি তো ডাকাত হতে চেয়েছিলাম না আমি সাধারণ মানুষ হিসাবে বাঁচতে চেয়েছিলাম কিন্তু স্বাধীন ডাকাত তুই আমাকে ডাকাত বানিয়েছিস এমনি ভাবে আমি তোকে সর্বশান্ত করে তারপর ছাড়ব তবে আমার নাম রাসেল ভাই আমি চুরি করেছি ওই ভদ্র মহিলার কইরা এখন ভাই তুমি আমাকে বন্দি করো আমি তোমার সবই কথা বুঝতে পেরেছি ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে তোমাদের মাঝে কোন কলঙ্ক নেই আমি তোমাকে কথা দিলাম ভাই যতদিন পর্যন্ত তোমার মার হত্যাকারীকে প্রতিশোধ না নিতে পারবে চলো ভাই আমরা এখন অন্তঃপুরে গমন করি হ্যাঁ চলো ভাই তবে কি তোমার এই চিঠিকে ঋণ আমি কোনোদিন ভুলব না চলে আয় সুমন চলে আয় এখন আমি কি করিব আর কার কাছে আমি ওকে রেখে যাব ওকে যদি আমি না বাঁচাতে পারি তাহলে যে আমার সকল সাধনা ব্যর্থ হয়ে যাবে যেমন করে হোক এই শিশুটাকে আমার বাঁচাতেই হবে হে ভগবান তুমি বলে দাও ভগবান তুমি বলে দাও ওরে আমি ওরে আমি কোন পথে নিয়ে যাব তুমি বলে দাও তুমি বলে দাও বলছি সদার একই শয়তান ওর পিতাকে হত্যা করে ওর মাকে রেখেছে কারাগারে বন্দি ওই নবজাত শিশুটাকে নদীর জলে নিক্ষেপ করতে চেয়েছিল তাই এই শিশুটাকে আমি নিয়ে কোন রকম আমি পালিয়ে এসেছি নাও সদা ওকে তুমি বুকে তুলে নাও সদা ওকে তুমি মস্ত বড় যোদ্ধা বানাও সদা ওকে তুমি মস্ত বড় যোদ্ধা বানাও যাতে যাতে ওর পিতা হত্যাকারীদেরকে একেবারে হত্যা করতে পারে নাও সদা
তোমাকে রক্ষা করবে আমি তোমাকে কিছুতে ক্ষমা করব না নহি রে টাকা নহি তুই বস্ত বড় পালন হয়ে গেলি তুই আমাকে মাপ করে বেশ আমি তোমাকে ক্ষমা করলু ভবিষ্যতে কোনদিন আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে না পুত্র ফয়সাল বলো নক্কা হুজুর আমি তোমাকে কিছু দরকারি কথা বলবো বলো নক্কা হুজুর আপনি যা বলবেন আমি তা মাথা পেতে গ্রহণ করব আমি কিছুদিনের জন্য প্রাসাদের বাইরে যাব আশা করি আমি ফিরে না আসা পর্যন্ত তুমি ঠিক মতো রাজ্য পরিচালনা করবে যাতে কোনো প্রকার ত্রুটি না হয় আপনার দেওয়া আদেশ আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করব আব্বা হুজুর বলুন আপনি কোন দিনে রওনা হবেন আমি আগামীকালই চলে যাব প্রাসাদের বাহিরে চলো পুত্র আমরা এখন অন্তপুরে চলে যাই তাই চলো আব্বা হুজুর তাই চলো এখন আমাকে রাজ্য পরিচালনা করতে হবে ওগো পিতা তুমি আমাকে দোয়া করো পিতা আমি যদি পারি তোমার এই সম্মান রক্ষা করতে পিতা ছোট বোন সতীব তুই এখন বড় হয়েছিস তোকে তোকে নিয়ে যাওয়ার ভীষণ ভয় হচ্ছে সতীব তাই তোকে কেমন করে আমি প্রাসাদের বাইরে যেতে দেই ওরে বোন তোকে নিয়ে যাওয়ার ভীষণ ভয় হচ্ছে শীঘ্রই এসে পড়িস কিন্তু বিচার করুন দূর বিচার করুন গরিবের পরে কি কোনোদিন সত্যি তিনি আসবেন গরিব কি শুরু কেনে যাবে গরিব কি শুরু কেনে যাবে কেন তুমি বৃদ্ধ কেন এবার তুমি চিৎকার করছো বলো জবাব দাও কি আর হবে হুজুর আপনাদের শেষ কুচকার সেনাপতি আমার বাড়ি থেকে জোর করে ধরে তুলে এনেছে হুজুর আমার মেয়েকে আমার কাছে হুজুর হুজুর আমার আমার একটি বার্তা হুজুর হ্যালো
আপনার মেয়ে আর ইহ জগতে নেই, সে আর কোনদিন ফিরে আসবে না। আমার ফুলকি পড়তে পারে না, আমার বই পড়তে পারে না। এইতো আমার মেয়ের কণ্ঠের হার, আমার 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 মেয়েকে আপনি আমাকে মিথ্যে সন্দেহ করছেন, আপনার মেয়েকে আমি কোনদিন খুন করিনি। যখন আপনার মেয়ে চিৎকার করছিল তখন আমি ওর পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, গিয়ে দেখি ওর ভুক দিয়ে রক্ত ঝরে যাচ্ছে। তখনই আমি ওর লাশ কাঁধে নিয়ে আমি এই মহারাজের কাছে বিচার চাইতে এসেছিলাম। ভুল হয়ে গেছে আমার, আমি শাহজাদার কাছে বিচার চাইতে এসেছিলাম। এইসব মিথ্যে কথা, এইসব মিথ্যে বানানো কথা। তুমি 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 আমার এই মেয়েকে বের করো, খুন করেছো। মেয়েকে খুন করেছে তার কোন প্রমাণ আপনি দেখাতে পারবেন? বুঝতে পেরেছি তুমি কি বলবে? আমি বিচারক, এই বিচারের আসনে বসে আমি এক নেই বিচারই করব, আর এবার বিচার করব যে কোনদিন কল্পনা করতে পারবে না। সুলতান, যাই অপরাধ তুই করেছিস আমি তোকে কঠিন শাস্তি করব। বিশ্বাস করুন শাহজাদা, আমি আমি এই মেয়েকে খুন করিনি। শাহজাদা বিশ্বাস করুন না, এই মেয়েটির ন্যায্য বিচারের জন্য আমি আপনার দরবারে হাজির করেছি। আমি মনে করেছিলাম শাহজাদার কাছে এই মেয়েটির আমি ন্যায্য বিচার পাবো। সবই যে আমার ব্যর্থ হয়ে গেল, সবই যে আমার ব্যর্থ হয়ে গেল, আপনি আমাকে বিচার করুন। আমি তাই করবো। শোনো সেনাপতি, তুমি ওকে চাবুকের পর চাবুক মেরে ওর দেহটাকে
এরপর আগামী করল ওকে রাজপথে গুলি করে হত্যা করবে চল যাব সখীর সঙ্গে আমি বাগানে বেড়াতে যাচ্ছিলাম তখন সবাই আমি আমি শুনতে পাই একটা নারীর কণ্ঠ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল ঠিক আমি সেই সময় তার দিকে ছুটে যাই আর তখন পথের মাঝে দেখা হয় ওর চিৎকার শুনে সেও ছুটে যাচ্ছিল যেতেই দেখি এই এই জানোরকে তখন এই শয়তান পালিয়ে যাচ্ছিল এই শয়তান ধরা পড়ার ভয়ে আমাকে অনেক টাকা দিতে চেয়েছিল কিন্তু আমি তা দিতে রাজি হইনি তাই আমি দৌড়ে ছুটে পালিয়ে যাই ওর ওই মেয়েটির পাশে তখন ওই মেয়েটির মুখ দিয়ে রক্ত উঠছিল তখনই আমি আপনাকে খবর দিতে আসি তারপর তারপর এই শয়তান আমাকে একখানা পত্র দিতে চেয়েছিল আমি পত্র আনতে অস্বীকার করি এই এই জানোয়ার আপনাকে খুন করতে চেয়েছিল আপনি আপনি নরপশুর বিচার করুন যাব না আমি বিচার আমি আর পর্যন্ত বিচারই করব ছাড়ুন তুমি নেরে বাইরে চলে যাও শোনা বিন্দু যাবার সময় আমার রাজভণ্ডার থেকে কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে আমার তোমার বাড়িঘর মেরামত করে নেবে আর তোমার মেয়ের লাশ দাফন করে দিবে এবার তুমি যেতে পারো Thank you.
বন্ধ করো হ্যাঁ কোন কথা নাই বন্ধ করো ওকে আজ ওকে বন্ধ করে এই অন্ধকার কারাগারে রেখে খেলবে আগামী কল ওকে শৌর্য চালাতে হবে যাতে ওর কুকর্মের বিচার দেখে সমস্ত রাজ্যের ইথর বদমাইশগুলো আতঙ্কে শৌরে ওঠে যাতে এই সমস্ত রাজ্যের গরিব দুঃখী মানুষ শান্তিতে ঘুমাতে পারে গরিবের পথে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে যাও ও কেমন সম্মান খোঁজে নিয়ে যাও চলে যাচ্ছি শাহজাদা তবে যাবার পূর্বে কি কথা বলে যাচ্ছি চিরদিন যেন অন্তরে নেই বিচার থাকে চিরদিন যেন অন্তরে নেই বিচার থাকে চলো ভাই এখন থেকে আমরা সমস্ত রাজ্যে যা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ি যাতে এই দেশের গরিব দুঃখী মানুষগুলো একটু শান্তিতে ঘুমাতে পারে তার পূর্বে কি কথা দিতে হবে বলো বলো কি সেই কথা আজ থেকে শান্তির পথ যত কয়াদি আছে সবাইকে মুক্ত করে দিতে হবে তুমিও এক কথা বলছো হ্যাঁ ভাই আপনি আমাকে কথা দিন আমি তোমাকে কথা দিলাম আজ থেকে সাত দিন পর জেলখানা যত কয়েদি আছে সবাইকে আমি মুক্ত করে দেব ভাইজান এতদিন শুধু আমি আপনার মতো একজন মহৎ মানুষের আশায় ছিলাম আজ খুঁজে পেয়েছি সেই মহৎ মানুষটি আমার আমার আর কোনো ভাবনা নেই ভাই এখন থেকে আমি আমার মার হত্যাকারীকে খুঁজে বের করে যারা আমাকে সর্বহারা করেছে তাদেরকে আমি কোনদিন ক্ষমা করব না ভাই চলো ভাই আমরা উভয়ে মিলে ওই শয়তানের উপর ঝাঁপিয়ে পড়ি তাই চলো আজ কতদিন হলো আমি বাহিরে কোথাও যাইনি এই এক জায়গায় আমার ভালো লাগছে না বাবুজি আমি একটু বাহিরে বেড়াতে যাবো দাও না বাবু যাবো যেতে দাও না বাপুজি চলে গেছে এই সুযোগে আমি একটু পাশের বাগান থেকে ঘুরে আসি